আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বরাবর চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা মেসেঞ্জারের নতুন একটি চমৎকার আপডেট সম্পর্কে জানবো। আমরা যারা ফেসবুক চালাই তো আমরা ইদানিং নতুন একটি আপডেট যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে উপরে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নামের উপরে, প্রত্যেকটা নামের উপরে প্রথমটাতে আছে আলহামদুলিল্লাহ, তারপরটাতে আছে আপনার 1/1/2024 ওয়েলকাম, নতুন বছরকে তারা ওয়েলকাম জানাচ্ছে, জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার। তো এরকম আপনি কিভাবে লিখবেন এটা আমরা অনেকেই জানি না। তো যারা জানেন না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই আপনি এটা কিভাবে লিখবেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ছবিটা রয়েছে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারের উপরে একটা প্লাস চিহ্ন রয়েছে, তা আপনি সিম্পলি এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনি যেটা লিখতে চান, তো আমি এখানে আমি সাধারণত শুধুমাত্র আলহামদুলিল্লাহ লিখে আপনাদেরকে দেখাই। তো আমি যদি আপনাদেরকে এটা ইংলিশে লেখা লিখে দেখাই, তো আমি লিখে দিলাম এখানে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। লেখার পর আমি সিম্পলি এখানে একটা ইমোজি দিয়ে দিলাম। আচ্ছা, আমরা লাভটা না দিয়ে এখানে প্রেয়ার একটা দিই, তো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দেন আমি সিম্পলি এখান থেকে আপনার এটা লিখতে পারবেন 60 ক্যারেক্টার, অর্থাৎ 60টা ক্যারেক্টার এখানে দিতে পারবেন, অর্থাৎ 60টা অক্ষর এখানে লিখতে পারবেন, ওয়ার্ড 60টা অক্ষর, তো 60টা ওয়ার্ড। তো আমরা এখানে সিম্পলি 32টা হয়ে গেছে, তো আমরা সিম্পলি যেহেতু লিখলাম আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমরা এখান থেকে শেয়ার করে দিব। তো শেয়ার করার পর আমরা যদি একটু স্ক্রল করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রোফাইল পিকচার ছিল এই যে একেবারে বাম পাশে, এখানে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে আপনার যে প্রোফাইলটা আছে এটা এখানে লিখে রাখতে পারেন, যেটা খুশি সেটা লিখতে পারেন 60 ওয়ার্ডের মধ্যে। তো এটা লিখলে আপনার যারা ফ্রেন্ড আছে সবাই মেসেঞ্জারে যখন ঢুকবে তখন এই লেখাটা দেখতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।